একেবারে পাইকারি দামে আপনারা ল্যাপটপ কিনতে পারবেন। প্রিমিয়ার সিগমেন্টের ল্যাপটপ, সব নতুন স্টক দিচ্ছি, পুরো এফএম এর জন্য আছেন, একদম আপনার এফএসডি ডিসপ্লে, টাচ স্ক্রিন, 360° রোটে, ডেস্কটপ জিপোর ল্যাপটপ মোডে ইউজ করতে পারেন, প্লাস ট্যাবলেট মোডে ইউজ করতে পারেন। i7 এর জন্য আছেন 2700, RAM থাকবে 16GB, SSD থাকবে 256GB SSD, আমরা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি, ল্যাপটপ যদি কোনো প্রবলেম থাকে আসবেন, চেঞ্জ করবেন, একটা নিয়ে যাবেন। ভাই ঈদের পরে নাকি নতুন স্টক আসছে, পাইকারি দামে নাকি এক পিস হলেও দিয়ে দিবেন? জি ভাই, ঈদের পরে আমাদের ইউজ করার স্টক আসছে, এবং এখন থেকে আগামী এক সপ্তাহ যারাই ল্যাপটপ কিনবেন তারাই কিন্তু জিতবেন, তাই নাকি? পাইকারি রেটে সব হবে। আচ্ছা, মানে এক পিস কিনলে পাইকারি রেট, এক পিস কিনলে পাইকারি রেট নয়, 10 পিস যদি আপনি কিনেন তখন পাইকারি রেটে পাচ্ছেন। তার মানে হচ্ছে 10 পিসের দামে এক পিস পাবে, পিস পাবে, তাই তো? জি, মানে কেউ যদি ব্যবসা করার জন্য কিনতে চেত আগে, তারা যে রেটে বিক্রি আপনি কিনতো, তাদের রেটে আপনি এখন এক পিসও দিবেন, এক পিস নিতে পাবে। ওকে, অস্থির অবস্থা। আমাদের নতুন স্টোরের যে ল্যাপটপগুলো দেখছেন, প্রথমে এগুলো দেখায় নেই, একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ। আচ্ছা আচ্ছা, দেখেন একদম প্রিমিয়াম সেগমেন্ট, এগুলো সব নতুন স্টকে, সব নতুন স্টকে, এই যে সব আছে, এটা আরো আছে, এগুলো আগের স্টকে। আচ্ছা, যে 3000 দিচ্ছি, দর্শক দেখেন কি পরিমাণ ল্যাপটপ আছে, এই সাইড থেকে শুরু করে কিন্তু আপনার এই পাশ পর্যন্ত একেবারে সব নতুন স্টকে চলে আসে। যারা ল্যাপটপ পারচেজ করতে চান ঈদের পরে, মানে ঈদের পরে কিন্তু এই প্রথম অফার দিচ্ছে টেক ভ্যালি, একেবারে পাইকারি দামে আপনারা ল্যাপটপ কিনতে পারবেন। যারা ল্যাপটপ নিতে চান দেরি করা যাবে না, ল্যাপটপ কিন্তু ফুরিয়ে যাবে, কারণ হয় কি অফার দিলে ল্যাপটপের কিন্তু ক্রাইসিস তৈরি হয়ে যায়, মানে প্রচুর ল্যাপটপ সেল হয়। আমি আজকে আপনাদেরকে বলবো যে আসলে যারা টেক ভ্যালিতে ল্যাপটপ নিতে আসবেন, প্রত্যেকটা ল্যাপটপ আপনি দেখে শুনে বুঝে কিনতে পারবেন, একেবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ। ম্যাকবুক আছে এখানে, কিন্তু আপনার জেটবুক দেখতে পাচ্ছেন, এ পাশে আবার কিন্তু ওই যে এইচপি, লেনোভোর কিন্তু ওই যে ডিটাচ ল্যাপটপগুলো আছে, ঠিক আছে? আর ভাই যে ল্যাপটপটা শুরুতে দেখিয়েছেন আমাদেরকে, আর রাব্বি ভাই, এই ল্যাপটপটার প্রাইস কিন্তু আগে ছিল 40-এর উপরে, আপনি দিয়ে দিয়েছেন আছে নতুন স্টকে, দাম কমে গেছে, আপনিও কমাই দিয়েছেন। ওকে, অস্থির। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু ঈদের পরে আর কোনো ভিডিও দেই নাই। আর অনেকে কিন্তু আপনার 15.5 ইঞ্চি ল্যাপটপ চাই, একটু বড় সাইজের, একটু বড় সাইজের, ওই ল্যাপটপ গুলো কিন্তু আমরা নিয়ে আসছি। আচ্ছা, i5 জেনারেশন, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে। আচ্ছা, কাস্টমার চাইলে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে কাস্টমাইজ করে ল্যাপটপ নিতে পারবে। ওকে, কাস্টমাইজ করেও নিতে পারবেন, পিসির মতো কাস্টমাইজ করতে পারবেন। যদি কারো হয় যে ভাই পছন্দের কোনো মডেল আছে সেটাও যদি বলেন, তাও রাব্বি ভাই কিন্তু দেখাবে। আমাদের কাছে কিন্তু অনেকগুলো মডেল আছে, সবগুলো মডেল কিন্তু আজকে ভিডিও দেখাবো না। আচ্ছা, হট কালেকশন গুলো, হ্যাঁ হট কালেকশন গুলো দেখাবো, আর ল্যাপটপের সাথে কিন্তু গিফট গুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, কি কি গিফট আছে? একটা ক্লিনার থাকতেছে, ক্লিনার সেট, ওকে, একটা মাউস থাকবে, আচ্ছা, প্রিমিয়াম কোয়ালিটি মাউস, একটা মাউস প্যাড থাকবে, আচ্ছা, সাথে আমাদের কাস্টমাইজ করা একটা কোয়ালিটি ব্যাগ থাকবে, জেটবুক 14G6 টা, আচ্ছা, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে, প্রাইস থাকবে মাত্র 30,000 টাকা, মাত্র 30,000 টাকা, 32,500 টাকা সেল করছে। ওকে, আগে কিন্তু 32,500 ছিল। তাদের জন্য এই ল্যাপটপে নিয়ে আসছে, এটা হচ্ছে আপনার 2000 E7 4 7 0, কোরাই 7 6 জেনারেশন, আর এটার লুক টেন প্রিমিয়াম লুক, কিবোর্ডে ব্যাকলাইট আছে,
ফিঙ্গারপ্রিন্ট আছে, সবগুলা প্রেসিডেন্ট অ্যাভেলেবল আছে। আচ্ছা, প্রাইস লাগতেছে মাত্র 22,000 টাকা, অনলি 22,000 টাকা। এছাড়া কিন্তু সেম মডেল আমার কাছে কোরাই সেভেন জেনারেশন আছে, ওটা হচ্ছে 26,000 টাকা। ওকে ওকে, আছে দারুন। এই পাশে কিন্তু আপনার আরেকটা যে আরেকটা মডেল নিয়ে আসে 7480, 7480 এটা কিন্তু আমার কাছে টাচ নন টাচ দুইটা ভ্যারিয়েন্টই আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার কোরাই সেভেন এর 6th generation। ওকে ওকে, আপনার নন টাচটা হচ্ছে আপনার 23,000 টাকা, টাচটা হচ্ছে আপনার 24,000 টাকা। ও রে, তাই সুন্দর সুন্দর। আর এদের মধ্যে একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নিয়ে আসছে আমরা, যেটা চাইদা কিন্তু খুবই মানে খুবই বেশি, খুবই দাম এটা ছিল না। এটা হচ্ছে আপনার 7.002 in 1। হুম হুম, এখানে লেখাই আছে 7.002 আপনি পাওয়ার বাটনের চাপ দিবেন একবার, পাওয়ার অন হবে, আর একবার একটু আঙ্গুল দিবেন একই জায়গায় আপনার লক খুলে যাবে। ঠিক আছে, এটা প্রাইস রাখতেছে মাত্র 33,000 টাকা, অনলি 33,000 টাকা। আচ্ছা, এরপর জিও G1 G2 G3 G4, আচ্ছা আচ্ছা আচ্ছা, G5 সব আছে, G7, হ্যাঁ আমাদের G7 পর্যন্ত অ্যাভেলেবল আছে। আচ্ছা আচ্ছা, ওকে, এটা হচ্ছে আপনার G4, G4, এরপর জিও G4, i5 7 জেনারেশন। আচ্ছা, প্রাইস রাখতেছে মাত্র 23,000 টাকা, অনলি 23,000। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে G3, যেটা অন্তরেই একটা ল্যাপটপ, ঠিক আছে, বাজেটে এখন টাচ ভ্যারিয়েন্ট নিয়ে আসছে। দর্শক দেখেন কি পরিমাণ ল্যাপটপ আছে। আর ঈদের পরে একেবারে অনেকেই চিন্তা করছিলেন, ভাই ঈদের মধ্যে শপিং টপিং ছিল, গরু কেনা ছিল, নানান কারণে আপনারা যারা ল্যাপটপ কেনার প্রতি আসলে আগ্রহ থাকলেও কিনতে পারেন নাই, তারা ঈদের পরের এই সপ্তাহে ল্যাপটপ নিয়ে নেন, কারণ ঈদের আগের অফার কিন্তু ঈদের পরেও পাচ্ছেন। আর আরেকটা কথা বলে দিচ্ছি, যারা ঈদের মধ্যে অনেক স্যালারি পেয়েছেন, একটা খুবই কম 13,000-12,000, তাদের জন্য কিন্তু ইউজ করা ল্যাপটপ নিয়ে আসছে প্রচুর, মানে কম টাকার মধ্যে ল্যাপটপ আছে। একটু একটু পরে ল্যাপটপ দেখাবো, আর প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ গুলো দেখাবো। ওকে, এরপর হচ্ছে H2 G4। আচ্ছা, H2 G4, এটা কিন্তু আপনার ল্যাপটপ মোডে ইউজ করতে পারেন, বা ট্যাবলেট মোডে ইউজ করতে পারেন, যা যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারেন। ওকে, প্রাইস রাখতেছে মাত্র 31,000 টাকা, 31। আমি শুধু প্রাইসটা বলে দিচ্ছি, কারণ আপনার ভিডিওতে শুধু প্রাইসটাই কিন্তু কাস্টমাররা ভেরিফাই করে। আচ্ছা, সেটাই সেটা হচ্ছে সেই G7টা, কোরিয়ার কারণে 10th generation। হ্যাঁ হ্যাঁ, I7 8 RAM 256 GB SSD 256 GB SSD 31,500। আপনার ঢাকা সায়েন্স ল্যাবে নিউ এলিফ্যান্ট রোডে আলপনা প্লাজা 5ম তলা। হ্যাঁ, যে মোড়টা আছে এখানে নামলে কিন্তু হাতের ডান পাশে আলপনা প্লাজা পেয়ে যাচ্ছে। ওকে ওকে, কিন্তু আমাদের আউটলেট আছে মিরপুরে। আচ্ছা, মিরপুরে আউটলেট আছে, চেক করে দিলে আমাদের আউটলেটটা সম্পর্কে খোঁজ খবর পেয়ে যাবে। হ্যাঁ ওকে, এরপরে কিন্তু আপনার G7, যেটা i7 প্রসেসর দিয়ে তৈরি, এই ল্যাপটপটা কিন্তু খুবই পপুলার। আচ্ছা, এমনিতে জানালে কিন্তু একটা i7 ল্যাপটপ কিনতে গেলে কিন্তু আপনার মিনিমাম 35-36 বাজেট করতে লাগে। হ্যাঁ, এটা হচ্ছে মাত্র 34,500, অনলি 34,500, একদম এই সপ্তাহের জন্য পাইকারি রেট। বাবা, আমি তো হোলসেল প্রাইসটা দিচ্ছি। আচ্ছা, আর কাস্টমার আসলে তো বলে ভাই আরেকটু কম, আরেকটু কম, সেটা না আসবে, কোয়ান্টিটি দেখবে, ল্যাপটপ দেখবে, নিয়ে যাবে। হ্যাঁ ওকে ওকে, এটা কিন্তু আমি যেটা বলছিলাম যে একদম কম বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো। আচ্ছা, ওইগুলো এখন দেখা দিচ্ছি একদম কম টাকার মধ্যে। যারা একদম মনে করছেন যে ভাই আমি প্রথম ল্যাপটপ কিনবো, ল্যাপটপের একদম ফার্স্ট ইউজার, তারা কিন্তু ল্যাপটপ গুলো নিতে পারবে। সবচেয়ে বড় কথা স্টুডেন্টদের জন্য, ফ্রিল্যান্সিং এর যে বেসিক কাজগুলো, হ্যাঁ হ্যাঁ, সবগুলো কাজ কিন্তু ল্যাপটপ করতে পারবে। যারা কিন্তু ঢাকায় থাকতেছেন না, তারা কিন্তু কুরিয়ার নিতে পারবে। কুরিয়ার নিতে পারবে আপনি
হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমাদের সবটা দেখবেন, দেখে ল্যাপটপটা দেখবেন, ল্যাপটপ দেখে যাচাই করে কিন্তু আপনি অর্ডার করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 24 ঘন্টার মধ্যে ল্যাপটপ হাতে পৌঁছে যাবে। ওকে, মাত্র 12,500, মাত্র 12,500 টাকা। এইচপি নোটবুক লেখা আছে, নোটবুক 8460p, মাত্র 12,500। ঠিক আছে, আমরা কিন্তু সব ধরনের কাস্টমার জন্য ল্যাপটপ রাখার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ রাখবে বড় সুতা না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাদের বাজেটটা একটু বেশি, একটু বেশি বলতে 14-15, ভারী কাজ করে ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপ লাগে, বাজেটটা খুবই কম থাকে। একটা ডেডিকেটেড ল্যাপটপ গ্রাফিক্স মানে থাকলে কিন্তু ল্যাপটপ প্রাইস পড়ে যায় 35,000 টাকার উপর, বাট আমরা ল্যাপটপ দিচ্ছি মাত্র 28,500 টাকা। অনলি 28,500 রাইজেন প্রসেসর দাও। আচ্ছা, 1GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। ওকে, এটা হচ্ছে আপনার রাইজেন 5। আচ্ছা আচ্ছা, রাইজেন 5 এ 1GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে, 8GB RAM থাকবে, 256GB SSD। আচ্ছা, এছাড়া যাদের এইচপির মধ্যে পছন্দ, আইফাই 8 জেনারেশনের মধ্যে বাজেটটা খুবই কম, খুবই কম, মাত্র 25-26,000 টাকা। মানে যাদের বাজেট 25-26,000 এর মধ্যে, বাট এই আইফাই 8 জেনারেশন নেবেন আপনি এইচপির মধ্যে, আচ্ছা আচ্ছা, তারা কিন্তু এই ল্যাপটপে দেখতে পারেন। এটা হচ্ছে আপনার এইচপি নোটবুক, নোটবুক একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ। একটা সময় কিন্তু এই ল্যাপটপ খুব জনপ্রিয় ছিল, আসলে আসলে। হ্যাঁ, এখন যদি আপনার এলিটবুক চলে আসছে, এলিটবুকটা কিন্তু জনপ্রিয় হয়ে গেছে। ওকে, হ্যাঁ, এছাড়া আমাদের কাছে প্রোবুক সিরিজের যারা ল্যাপটপ খুঁজতেছে, আচ্ছা প্রোবুক, জি হ্যাঁ, এটা হচ্ছে প্রোবুক সিরিজের ল্যাপটপ i7 জেন, মাত্র 17,500 টাকা, মাত্র 17,500 টাকা। দর্শক দেখা i3 জেন, মাত্র 18,500 টাকা। আচ্ছা আচ্ছা, ল্যাপটপ কি এক্সচেঞ্জ করা যায়? আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ল্যাপটপ তো আপনার বাইরে থেকে আসে, মানে এই ল্যাপটপগুলো যিনি কিনবে, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে কিন্তু সে ফার্স্ট ইউজার। আচ্ছা, সো এই কারণে আমরা লোকালি কোনো প্রোডাক্ট পারচেজও করতে পারি না, এক্সচেঞ্জও করতে পারি না। আচ্ছা, মানে আপনারা ল্যাপটপগুলো সেল করেন, এই ল্যাপটপগুলো বাইরে থেকে সরাসরি আসে, সরাসরি বাইরে থেকে আসে, এবং যিনি এই ল্যাপটপটি পারচেজ করবে তিনি বাংলাদেশে কিন্তু ফার্স্ট ইউজার, ফার্স্ট ইউজার। ঠিক আছে, এটা হচ্ছে আপনার G5 i5 7, এটার প্রাইস থাকতেছে মাত্র 21,500, অনলি 21,500। আচ্ছা, চমৎকার। প্রোবুকের মধ্যে i5 8th জেনারেশন মাত্র 25,000 টাকা, মাত্র 25,000 টাকা, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে, 4GB গ্রাফিক্স থাকবে। আচ্ছা আচ্ছা, সেটাই সেটাই। আচ্ছা, দারুন। যারা দর্শক, আপনার Lenovo-র যারা আপনার চার্জিং ব্যাকআপ বেশি থাকে, একদম ঢাকা থেকে রওনা দিবেন চট্টগ্রাম চলে যাওয়ার ট্রাভেল করার জন্য, আচ্ছা, ট্রেনে ইউজ করতে করতে যাবেন, তারা নিঃসন্দেহে ল্যাপটপ নিতে পারেন। এটা হচ্ছে X270 Core i7 7th gen জেন আসে। আচ্ছা, Core i7 7th gen, 8GB RAM থাকবে, 256GB SSD, ব্যাটারি কিন্তু ডাবল ব্যাটারি, বাইরে একটা ব্যাটারি আছে, ভিতরে একটা ব্যাটারি আছে। ওকে ঠিক আছে, এটা প্রাইস রাখতেছে মাত্র 22,000 টাকা, অনলি 22,000 টাকা। আসলে এত ল্যাপটপ একটা ভিডিওতে কিন্তু দেখানো পসিবল হয় না, সব ল্যাপটপ দেখাতে গেলে অনেক টাইম লেগে যায়। আমরা একদম হট কালেকশন, যেগুলো আসলে সবচেয়ে ভালো মানের যে ল্যাপটপগুলো আপনার সবচেয়ে কম টাকায় কিনতে পারবেন, আপনার মানে রেগুলার চলে, কাস্টমাররা যে ল্যাপটপগুলো চাইদে হয়েছে, আমরা শুধুমাত্র ওই ল্যাপটপগুলো, এর বাইরে অনেক মডেল আছে, যদি কারো কোনো কোয়ারি থাকে আপনারা ফোন করবেন, স্ক্রিন নাম্বার দাও। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একটা পলিসি আছে, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি, যদি রিপ্লেসমেন্ট গ্যারান্টি, হ্যাঁ হ্যাঁ, আমরা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি, 30 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা, আপনার ল্যাপটপটি নিয়ে বাসায় নেবেন, 24 ঘন্টা ইউজ করবেন, 1 মিনিটের জন্য ল্যাপটপ বন্ধ করবেন না, 24 ঘন্টা ইউজ করবেন, ল্যাপটপ যদি কোনো প্রবলেম থাকে আসবেন, চেঞ্জ করবেন, একটা নিয়ে যাবেন। মানে কত দিনের? 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 30 দিন। সার্ভিস ওয়ারেন্টি হলো লাইফ টাইম, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি, আপনি যে সার্ভিস সেন্টার আছে তো লাইফ টাইম, আপনি যে কোনো সময় সার্ভিস এর জন্য আসবেন, অনেকে আপনার ব্যাপারটা ঘুরাই পাবে আর কি। তো সবগুলো ভেরিয়েন্ট আছে, আমি আবারও একটা জিনিস মনে করে দিচ্ছি, এছাড়া আপনার আমাদের কাছে কিন্তু i5 10th generation ল্যাপটপ আছে, মাত্র
শেষ করে দিব। আসলে যে পরিমাণ ল্যাপটপ আমরা দেখিয়েছি সবগুলো দেখানো সম্ভব না, আর যেহেতু আসলে আমরা সরাসরি আজকে ইম্পোর্টারের কাছে চলে আসি, মানে তারা কিন্তু ল্যাপটপ হোলসেল করে, একদম হোলসেল প্রাইজে পাইকারি প্রাইজে আপনারা ল্যাপটপ কিনতে পারবেন। সেটা যদি এক পিসও হয় তবুও আপনি পাইকারি রেট পাবেন। যত তাড়াতাড়ি আসবে ততদিনে বাছাই করে নিতে হলে আগে আগে আসতে হবে। সেটাই সেটাই তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার টেক ভ্যালির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।